আসসালামু আলাইকুম। আমি কালকে দেখাইছিলাম যে আপনাদের একটা নতুন ভিডিও দেখাইছিলাম সোলার সেট কিভাবে ফিটিং করে। তাহলে আমার একটা ভাই ওই আমার থেকে জানতে চাইছিল যে রেগুলেটর ফিটিংটা অনেক সময় সমস্যা হয়ে যায়, তাহলে ওই রেগুলেটর ফিটিংটা যদি আপনি ভালো করে দেখাই দেন তাহলে আমাদের অনেক উপকার আসে। আমরা মূলত দুই ধরনের রেগুলেটর ইউজ করে থাকি, যে কোনো জায়গায় দুই ধরনের রেগুলেটর ইউজ করে, একটা হচ্ছে মালয়েশিয়ান রেগুলেটর আর একটা হচ্ছে ডেনমার্ক রেগুলেটর। আমি আজকে দেখাবো এই রেগুলেটর দুইটা কিভাবে ফিটিং করতে হয়। আমার চ্যানেল যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে হেল্প করলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। আজকে শুধু এই দুটা রেগুলেটর কিভাবে ফিটিং করেন জাস্ট অতটুকুই দেখাবো, আপনাদের অবশ্যই উপকারে আসবে। আপনারা রেগুলেটর যদি বাসা বাড়িতে ফিটিং করতে না পারেন তাহলে অবশ্যই ফিটিং করতে পারবেন। চলেন তাহলে আমার ভিডিওটা দেখে আসি। দুই ধরনের রেগুলেটারে সবসময় ইউজ করে থাকি, দেখাবো আমি হচ্ছে যে ডেনমার্ক, এটা হচ্ছে যে ডাবল ক্লিক বলে এটাকে রেগুলেটরটা, এই রেগুলেটর এটা হচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সিলিন্ডার আছে দুই ধরনের রেগুলেটর হয়ে থাকে, একটা হচ্ছে যে মুখের সাইজ হচ্ছে 20 আর একটা হচ্ছে 22। আপনারা যদি কোনো সময় যদি বলে যান বা কিনতে সমস্যা হয়ে যায় বা সিলিন্ডারের সাইজটা জানেন না তখন আপনারা একটা কাজ করবেন, এই ডেনমার্ক রেগুলেটারে এই জায়গায় লেখা থাকে হচ্ছে যে 20 কোনটা 22 এই জায়গায়, আর হচ্ছে যে এটাতে লেখা থাকে হচ্ছে যে ভিতরে ভিতরে সাইজটা লেখা থাকবে 20 নাকি 22। আপনার থেকে রেগুলেটর সাইজ অনুযায়ী আপনার থেকে গ্যাস অর্ডার করতে হবে, কারণ এই তাহলে আজকে দেখাবো এই রেগুলেটরটা কীভাবে লাগাবেন। এই এটা হচ্ছে ডাবল ক্লিক, আগে আপনার থেকে একটা কাজ করতে হবে, এইভাবে ধরতে হবে, এই ডান হাতে ধরবেন, ধরে এই মুখ বরাবর বসাই দিবেন, মুখ বরাবর বসাই দিয়ে যখন তারপরে হচ্ছে যে বাম হাতে ঘুরে একটু চাপ দিবেন, চাপ দিলে হচ্ছে যে ফিটিং হচ্ছে, ফিটিং হইলে গ্যাস অন হবে। এই দেখেন এখন অন হয়েছে গ্যাস, এই গ্যাস যাচ্ছে, ফিটিং হইলে গ্যাস অন হবে। তাইলে আপনার ফিটিং হওয়ার পর এই তারপরে গ্যাস অন করবেন, এই গ্যাস অন করবেন, তাহলে যখন বন্ধ করবেন খোলার সময় সুইচটা ফেলে দিবেন আগে, এই দেখেন এই সুইচটা ফেলে দিবেন, সুইচটা ফেলে দিবেন এভাবে, তারপর হচ্ছে যে সাইড দিয়ে চাপ দিবেন, এই সেম জায়গায় চাপ দিবেন যেখান দিয়ে চাপ দিয়ে ফিটিং করছিলেন ওই ওইখানেই চাপ দিয়ে খুলতে হবে আপনার জিনিসটা। এই আবার দেখেন এই চাপ দিছে, এখন ফিটিং এ টেনে দেখবেন, একটু করে টেনে দেখবেন যে ফিটিং হইলে গ্যাস হচ্ছে যে অন হয়েছে, এই গ্যাস বাইরে হচ্ছে দেখেন, তার খোলার সময় সুইচটা নামাই দিবেন, তারপরে সাইডে চাপ দিবেন এতটুকু। এটা হচ্ছে একটু কষ্ট আছে, তারপরে আরেকটা হচ্ছে যে এটা এটা একেবারে ইজি, এখানে দুইটা গার্ড আছে দেখেন, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে সিকন, মোটা সিকন, এই মোটা একটা উপরের অবস্থায় থাকা অবস্থায় মুখ বরাবর বসাবেন, মুখ বরাবর বসাই উপরে হালকা চাপ দিয়ে সেম অবস্থা, উপরে হালকা চাপ দিয়ে সুইচটা সোজা নিচে মুখ করে দিবেন, নিচে একেবারে নামাই দিবেন, মোটা মাত্রাটা একেবারে নিচে নামাই দিবেন, আগে উপরে ছিল মোটা মাথা, এই মোটা মাথা উপরে ছিল, মোটা মাথা উপরে ছিল, এইটা ঘুরে মুখ করে একেবারে নিচে নামাই দিবেন, নামাবেন কোন দিকে, ডান দিকে ঘুরাইতে হবে, ব্রিটানিয়া লেখা আছে এদিকে, ইংলিশে ব্রিটানিয়া লেখা আছে, ওইদিকে ঘুরাইতে হবে, ডান দিকে ঘুরে সোজা নিচে নামাই দিলে আপনার গ্যাসটা অন হবে। এই আবার দেখেন মুখ বরাবর বসাবেন, উপরে হালকা চাপ দিয়ে সুইচটা ঘুরাই নিচের দিকে নামাই দিবেন, এই গ্যাস যাচ্ছে গ্যাস, তাহলে বন্ধ, যদি গ্যাস যদি আপনি থেকে যদি বন্ধ রাখতে হয় তাহলে গার্ডটা সোজাসুজি মাঝামাঝি অবস্থানে রাখবেন, এই মাঝামাঝি অবস্থানে রাখবেন তাহলে গ্যাস বন্ধ থাকবে, তাহলে খোলার সময় সেম অবস্থা, যেদিক থেকে নামাই দিছিলেন ওদিকে ঘুরাই মোটা মাথাটা উপরে তুললে খুলে যাবে। এই দেখেন আবার দেখেন এখন অন, এখন অন গ্যাস, এই গ্যাস যাচ্ছে, যখন খুলবেন সুইচটা ঘুরাই উপরের দিকে উঠাইলে খুলে যাবে এতটুকুই। তাহলে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফলো থেকে আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যেন আমি আপনাদেরকে নতুন নতুন টিপস নতুন নতুন ভিডিও দেখাইতে পারি। ওকে, থ্যাংক ইউ।